ছোট্ট একটি ক্ষুদ্র পরিসরে একটি দাওয়াতি কর্মসূচি, দেখে আকারে ছোট মনে হচ্ছে, তবে মনে হয় এটাই একসময় দাওয়াতি ময়দানের সফলতার মাইল ফলক হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। আমি এই অনুষ্ঠানে একটু সময় দিতে পেরে সর্বপ্রথম আল্লাহ পাকের বারগাহে শুকরিয়া জানাচ্ছি যে একটি মহৎ কাজে আল্লাহ পাক আমাকে জড়িত হওয়ার সুযোগ করে দিলেন। হতে পারে আজকের এই সামান্য সময় পরকালের নাজাতের ওসিলা। আল্লাহ পাক তার বান্দাকে নাজাত দিবেন যে কোনো ওসিলায়। ইব্রাহিম আলাইহিসসালামের পুরানোর জন্য যে আগুন তৈরি করা হয়েছিল নমরুদের পক্ষ থেকে, সে আগুনকে নিভানোর জন্য ক্ষুদ্র ব্যাং তার প্রচেষ্টা অব্যাহত রেখেছিল। হাদিসে এসেছে ব্যাং পেশাব করা শুরু করে দিল। আগুন ছিল অনেক দূরে, ব্যাং কিন্তু আগুনের কাছে যেতে পারেনি, অনেক দূর থেকেই পেশাব করার মাধ্যমে সে আগুন নিভানোর চেষ্টা করছিল। আল্লাহ পাক ব্যাঙের এই সামান্য আমলকে কবুল করে নিয়ে ব্যাং মারা হারাম ঘোষণা করলেন। পক্ষান্তরে টিকটিকি সে ফু দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল। টিকটিকিকে এক বাড়িতে মারলে 100 নেকি, দুই বাড়িতে মারলে 50 নেকি। ইসলাম টিকটিকি হত্যা করা উদ্বুদ্ধ করেছে। সামান্যতম আমল টিকটিকির ছিল নমরুদের পক্ষে, আর ব্যাঙের সামান্যতম আমল ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে।